হাতে ভর করে দাঁড়িয়ে পা দিয়ে তীর ছুড়ে লক্ষ্যভেদ। মুহূর্তে ভাইরাল এই মেয়ের আশ্চর্য ক্ষমতা। একজন মহিলা তীরন্দাজকে দেখা গেছে হাতের ওপর ভর করে দাঁড়িয়ে পা দিয়ে তীর ছুটছেন। ওরে বাপরে! ভাইরাল ভিডিওটি আপনার মন কাড়বে, আর তার সঙ্গে বুঝবেন চেষ্টা করলে কি না হয়। তীরন্দাজ মহিলা তার খেলাকে চতুর্গুণ কঠিন করলেন নিজেই, আর অনায়াসে জিতলেন সেই খেলা। সোশ্যাল মিডিয়া দৌলতে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা অজানা প্রতিভার কথা আজকাল নিমেষে জানা যায়। তীরন্দাজি একটি জনপ্রিয় খেলা। সাধারণভাবে ধনুক এবং তীর ব্যবহার করা সহজ বলে মনে হতে পারে, কিন্তু লক্ষ্যভেদ করা ততটা কি সহজ? সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে একজন মহিলা তীরন্দাজকে দেখা গেছে হাতের ওপর ভর করে দাঁড়িয়ে পা দিয়ে তীর ছুড়ে লক্ষ্যভেদ করছেন। ভাইরাল ভিডিওটিতে তীরন্দাজ মহিলা তার খেলাকে চতুর্গুণ কঠিন করেছেন নিজেই। একজন মহিলা হাতের ওপর ভর করে দাঁড়িয়ে পা দিয়ে তীর ছুড়ে লক্ষ্যভেদ করছেন। এখানেই শেষ নয়, তীরের ফলায় আগুন জ্বালিয়েছেন। তুষারময় কোনো এক এলাকায় আছেন, বরফের মাঝখানে তীরের ফলায় আগুন জ্বালিয়ে নেন তিনি। মাটিতে পুঁতে রাখা দুটি কাঠের ওপর হাতের ভরে উঠে পড়েন, পায়ে ধরা থাকে ধনুক। এক পায়ে ধনুক ধরে অন্য পায়ে তীর টানেন। দেহের সমস্ত ভর তখন দুই হাতের ওপর। ওদিকে তীরের ফলায় জ্বলছে আগুন। সম্প্রতি @MarissaSquares নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টের পরই ভাইরাল ঝড়ের গতিতে। আচ্ছা, নাম কি প্রশ্ন? তো হ্যাঁ, তীরন্দাজের নাম জানাই, ওড়িশা কেরি। ইনস্টাতে বেশ জনপ্রিয়, 2 লক্ষেরও বেশি মানুষ ওড়িশাকে ফলো করেন। তিনি প্রায় অদ্ভুত ভিডিও পোস্ট করেন। নেটিজেনরা বিভিন্ন কমেন্ট করেন ভিডিও দেখে। কেউ বলেছেন অসাধারণ প্রতিভা, আমি ভিডিওটা রীতিমতো দুবার দেখলাম। কেউ লিখেছেন আমি দেখে মুগ্ধ, কি সুন্দর অবলীলায় পুরো জিনিসটা করে ফেললেন। তৃতীয় এক ব্যক্তি কমেন্ট করেছেন আমি অনেককেই আগে দেখেছি, কিন্তু এমনভাবে পা দিয়ে তীর ছুড়ে লক্ষ্যভেদ করতে ইনি সত্যি সিদ্ধহস্তা, অসাধারণ।